वेलकम एंड वेलकम बैक टू मॉम्स कुक बुक। प्रतिदिन मत आज के लिए चले आबार एक नतून रेसिपी। आज के बनाच्छी माखा आलुर दम। चलुन देखे नी आज के रेसिपिटा। এখানে মিডিয়াম সাইজে দুটো আলু নিয়ে এরম ভাবে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে কেটে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তবে ঝালটা অবশ্যই আপনারা হিসেব মতন দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, প্রয়োজন মতো লবণ, আর দিয়ে দিচ্ছি দু চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি এক চামচ মিট মশলা। এখানে মিট মশলা না থাকলে আপনারা গরম মশলা পাউডারও দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলিকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে, আমি এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে রাখছি। রান্নাটা আমি প্রেশার কুকারে করব, তাই জন্য গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দু চামচ মতো দিলেই হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এক টুকরো হিং, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা। ফোড়নটাকে একটু সময় ভেজে নিচ্ছি, ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ আসছে। এই সময় দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা আলু। 1-2 মিনিট এইভাবে আমি রান্না করে নেব। 1-2 মিনিট খুব ভালো মতন ওটাকে আমি রান্না করে নিয়েছি। নিয়ে এবার যেই বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আলু, সেই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে জলের সাথে মিশিয়ে এবার প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে দিয়ে লো ফ্লেমে একটা সিটি আসতে দেব। একটা সিটি পড়ে যাওয়ার পর আমি নিজে থেকে প্রেশার কুকারটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার আমি খুলে নিচ্ছি ঢাকনা, এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। এবার গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো দেখুন একদম গলে গেছে, ব্যাস খুব ভালো মতন মিশিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি একটি বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। মাখা আলুর দমের এই রেসিপিটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই কিন্তু অনায়াসেই খাওয়া যাবে। খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুব টেস্টিও হয় খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মমস কুকবুককে।